আজকে আমরা শুরু করবো কি বলেন ক্যালকুলেশন অফ ক্যাপাসিটেন্স তাহলে আজকে আমরা শুরু করবো কি বলেন ক্যালকুলেশন অফ ক্যাপাসিটেন্স অফ এ ট্রান্সমিশন লাইন ট্রান্সমিশন লাইনের আমরা কিভাবে ক্যাপাসিটেন্স ক্যালকুলেট করতে পারবো তাহলে শুরু করতে হচ্ছে কী দিয়ে বলেন ক্যাপাসিটেন্স ক্যালকুলেশন বুঝতে পারছেন আগেও বলছি যে এই ধরনের প্রমাণ ট্রমাণ দিলে বুঝছেন প্রমাণ ট্রমাণ দিয়ে করাইলে আপনাদের সাত আট ক্লাস চলে যাবে আর কি এই প্রমাণের পেছনে ছুটতে ছুটতে হ্যাঁ ঠিক আছে নেন তাহলে আমরা এইগুলো পড়ায় লাভ নাই কারণ আপনারা ফিজিক্স অত ডিটেলসে পড়েন নাই হ্যাঁ তো শুরু করতেছি হচ্ছে হচ্ছে ক্যালকুলেশন দিয়ে অর্থাৎ আমরা একদম বেসিক ক্লাস দেখছিলাম পাওয়ার সিস্টেম এই মডিউল ওয়ান শুরু করার আগে দেখছিলাম যে এই একটা যদি তোমার কন্ডাক্টর থেকে আর একটা কন্ডাক্টর থেকে তাই না তাহলে মাঝখানে একদম প্রথম মানে ট্রান্সমিশন লাইনের মডেলিংয়ে মনে আছে যে আমরা সিরিজে কি দেখাই রেজিস্ট্যান্স দেখাই আর কি দেখাই ইন্ডাক্টার দেখায় রেজিস্টেন্স ইন্ডাক্টার দেখায় আর প্যারালে কি দেখে বলেন তো ক্যাপাসিটি অর্থাৎ দুইটা কন্ডাক্টরের মাঝখানে যেরকম বলছে বলেন তো ধরেন এটা কি বলেন একটা ট্রান্সমিশন লাইন এটা তার একই ফেজের ট্রান্সমিশন লাইন পাশে কি লাগাইছি বলেন লোড লাগাইছি হ্যাঁ ওকে আর এই জায়গায় এরা কি লাগাইছিস এখানে বিয়ে কি অশিক্ষিত বলবেন না ওইদিকে তাহলে এই এইখানে মডেলিং দেখতেছিলাম না আমরা যে এর যে সিরিজ রেজিস্ট্যান্স সেগুলোকে আমরা এরকমভাবে কী করতে পারি বলো রিপ্লেস করতে পারি রেজিস্ট্যান্স আর কি ইন্ডাক্টেন্স তাই না এইখানেও এইখানে এরও রেজিস্ট্যান্স তারপরে কী বলো এতগুলো কেন এর কয় টাকার আমি তো খেয়ে পারবো না না আর এই ভালো না এখাইতে কেমন যান এটা শক্ত শক্ত তাহলে রেজিস্ট্যান্স আর কি বলেন ইন্ডাকটেন্স এরকম থাকি না আর এই একটা কন্ডাক্টর একটা কন্ডাক্টর তাহলে এই পাশে ব্যাটারি পজিটিভ লাগাবো এই পাশে ব্যাটারি নেগেটিভ লাগাবো তাহলে দুই পাশে অবশ্যই কি পটেন্সিয়াল ডিফারেন্স থাকবে না এই এই পাশটা আর এই পাশে কি পটেন্সিয়াল ডিফারেন্স থাকবে তাহলে এই সেই দুইটা কন্ডাক্টর প্লেট দুইটা কন্ডাক্টর প্লেটে যদি আলারিতে পটেন্সিয়াল ডিফারেন্স থাকে আর মাঝখানে ডাই ইলেকট্রিক থাকলে ওটা কিসের মতো কাজ করে বলো অর্থাৎ এইটা একটা ক্যাপাসিটার প্লেট এই একটা ক্যাপাসিটার প্লেট আর মাঝখানে কি বলো বাতাস আছে ডাই ইলেকট্রিক তার মানে এইখান থেকে আমরা এই যেরকমভাবে ক্যাপাসিটিগুলোকে দেখাইতে পারি তো আমরা আসলে এই ক্যাপাসিটিসগুলোকে ক্যালকুলেট করা ট্রাই করতেছি যে এই ক্যাপাসিটিসগুলোর মানটা কত হবে বুঝতে পারছেন এই ক্যাপাসিটিসগুলো বের করার আমরা ট্রাই করতেছি আবার আমরা জানি আরও যে এখানে প্যারালে কী থাকে বলেন কন্ডাক্টেন্স থাকে না একটা জি থাকে আবার কি থাকে বলো ক্যাপাসিটিস থাকে আবার কন্ডাক্টেন্স এইভাবে ট্রান্সমিশন লাইনের মডেল বানিয়েছিলাম আমরা তো আমরা ওই ইন্ডাক্টেন্স ক্যালকুলেশন করা শিখে ফেলছি আমরা ঠিক আছে কী কী থাকলে কী কী হবে আর আজকে আমরা দেখব কি বলেন ক্যাপাসিটান্স ক্যালকুলেশন তাহলে ক্যালকুলেশন আর ক্যাপাসিটান্সের ফার্স্টে আমরা দেখতে হবে যেটা সেটা হচ্ছে দ্য সিঙ্গেল ফেজ টু ওয়ার সিস্টেম ট্রান্সমিশন লাইন হ্যাঁ তাহলে প্রথম হচ্ছে সিঙ্গেল ফেজ হ্যাঁ সিঙ্গেল ফেজ সিঙ্গেল ওয়ার সিঙ্গেল ফেজ টু ওয়ার হ্যাঁ অর্থাৎ একটা দিয়ে কী করা হচ্ছে বলেন একটা ফরওয়ার্ড পথ আর একটা কী বলেন ব্যাকওয়ার্ড পথ তাহলে সিঙ্গেল ফেজ টু টু কন্ডাক্টর এইটার আমাদের ক্যাপাসিটারের মানটা কেমন হবে বা ক্যাপাসিটেন্সের মানটা কেমন হবে বুঝতে পারছেন তার মানে দুইটা কন্ডাক্টর থাকবে দেখলেই বুঝতে পারতেছি একটা ধরো এই একটা কন্ডাক্টর এই একটা কন্ডাক্টর আর কি বলো ডি ডিসটেন্স দূরে আসে হচ্ছে আর একটা কন্ডাক্টর বুঝতে পারছেন আপনি এইটার রেডিয়াসকে বলতে হচ্ছে আর ওয়ান আর এইটার রেডিয়াসকে বলতেছেন হচ্ছে কী বলেন আর টু বুঝতে পারছেন না বলেন তার মানে দেখেন তো এই কন্ডাক্টরের এই মাথায় আর এই কন্ডাক্টারের এই মাথায় যদি দুইটা ভিন্ন ভিন্ন পটেন্সিয়াল রাখি তাহলে এ আর এ ক্যাপাসিটার দুইটা প্লেটের মতো আচরণ করবে না কথা বুঝলো ক্যাপাসিটি দুইটা প্লেটের মতো আচরণ করবে আর মাঝখানে বাতাস আছে সেটাকে ডাইলেট্রিকের মতো আচরণ করবে বুঝতে পারছেন এখন তার মানে এইটা হচ্ছে কারেন্ট কি করতেছে বলো এন্টার করতেছে আর ওই কারেন্ট ওই লোড টোড হয়ে আবার কি হচ্ছে বলো এই তার দিয়ে ব্যাক আসতেছে বুঝতে পারছেন তাহলে এই একটা কন্ডাক্টরের একটা কন্ডাক্টর অবশ্যই দুইটা প্লেট দুইটা পটেন্সিয়াল ডিফারেন্স রাখা হয়েছে এদের মাঝখানে তাহলে এরা কি ফর্ম করতেছে বলে নিজেরা নিজের একটা ধরো এই একটা তার হচ্ছে এই যে এই যে হাতের এই তার আর এটা হচ্ছে এই তার মানে এই তারতে কারেন্ট ঢুকে এসে এই পদ্মে বেরোচ্ছে তার মানে এই যে দুইটা প্লেটের মতো কনসিডার করতে পারে দুইটা তারকে আর মাঝখানে কি আছে বলেন বাতাস আছে আর এই এই মাথায় ব্যাটারি পজিটিভ আর এই মাথায় কি ব্যাটারি নেগেটিভ তাহলে এই দুই প্লেটের মাঝখানে দুই প্লেট এখন ক্যাপাসিটার দুইটা প্লেটের মতো আচরণ করবে তাই কত ক্যাপাসিটি আছে এখানে ফর্ম করবে সেটা আমাদের বের করা টার্গেট পার মিটার বুঝতে পারছেন তেন তাহলে ক্যাপাসিটার বের করার ফর্মুলা একদম সেম টু সেম হচ্ছে কার মত বলেন ইন্ডাক্টরের মত ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কি বলছিলাম বলেন তো আচ্ছা একটু ভালো করে খেয়াল করেন ইন্ডাকট্যান্স কিন্তু যেকোনো একটা কন্ডাক্টর হয় ইন্ডাকট্যান্স কি বলেন যেকোনো একটা কন্ডাক্টর কিন্তু ক্যাপাসিট্যান্স কিন্তু কি হবে না বলো ক্যাপাসিট্যান্স কি এক প্লেটের হয় ক্যাপাসিট্যান্স দুই প্লেট হইলে বা দুইটা পয়েন্ট পাইলে তারপরে আমরা কি বলতে পারবো বলো বাট ইন্ডাকট্যান্স কিন্তু যেকোনো একটা কন্ডাক্টর হয় ক্যাপাসিট্যান্স কিন্তু এক কন্ডাক্টরের ক্যাপাসিট্যান্স হয় না ব্যাক বেল্টের ক্যাপাসিট তাহলে গেলে মিনিমাম কয়টা পয়েন্ট দরকার দুটা পয়েন্ট দরকার ঠিক আছে তাহলে আমরা মনে মনে একটু মনে করে দিই এই অবস্থায় বলেন তো এই একটা কন্ডাক্টরের ইন্ডাক্টার্স বের করার ফর্মুলা কী ছিল বলেন তো এল এ ধরেন এটা সে কন্ডাক্টর হ্যাঁ এ কন্ডাক্টর তাহলে কী ছিল বলো মিউ নট বাই কি বলেন টু পাই মনে পড়ে লন এম ডি বাই কি বলেন জিএমআর আর যদি রিলেটিভ পারমিট দেওয়া থাকতো তুমি এসেছ বাবা ও আগে আসলে ফোন দেয় দাদা আজকে পড়ানো হবে আমি তো একা আসছি আর কেউ আসে নাই কোন এক জায়গায় হয়তো এত দেরি আচ্ছা বস দ্রুত সামনে সামনে এসে ভাই সামনে চেয়ার ভাই শব্দ হয় না তাই না তাহলে আমরা যে এখানে যদি রিলেটিভ পারমিয়াবিলিটি থাকে তাই না তাহলে এখানে কি দ্বারা গুণ করে বলো সেই রিলেটিভ পারমেন্ট বসাতে দেবে তাই কি না বলেন তাহলে এইটা ক্যালকুলেট করলে মিউ নট বাই টু পে ক্যালকুলেট করো নরমালি কথাই বলো টু গুণ গুন টু দি পাওয়ার মাইনাস সেভেন আর যদি মিউ ইওয়ারের মান দেওয়া থাকে সেই মিউ ইয়ার বসাবো আর না দেওয়া থাকলে বাই ডিফার ধর ধরনের বলো নন্দ ধরন এখানে লন অফ কি থাকতেছে ওপরে জিএমডি বাই হচ্ছে কি বলো জিএম ঠিক আছে তাহলে এইটা হচ্ছে কি বলো ইন্ডাকটেন্স ক্যালকুলেশন এটা ইন্ডাক্ট এই একটা ইন্ডাক্টরের কি বলো ইন্ডাকটেন্স আমরা বের করলাম তাহলে তাহলে একইভাবে তাহলে আমাদের এই জিএমডির বের করার তো আমরা ফর্মুলা জানি জিএমডি হচ্ছে কি ডিস্টেন্স বলো মিউচুয়াল ডিস্টেন্স আর জিএমআর হচ্ছে কি বলো যেই কন্ডাক্টর বের করতেছি তার কী বলো সেলফ তার কী বলো সেলফ এরা এটা তো এরকম কাহিনি নাকি অন্য কোনো কাহিনী এসে ভেতরে অন্য কোনো কিন্তু কাহিনী নাই ওকে তাহলে জিএমডি পেলাম জিএমআর পেলাম টোয়েন্টি টেন মাইনাস সেভেন পেলাম ওকে ডান 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 শেষ তো এটা ছিল কি বলো ইন্ডাক্টেন্স বের করার ফর্মুলা তাহলে এখন আমরা বের করবো এই দুইটা দুই এই দুইটা কন্ডাক্টরের মধ্যে তোমার কী বলো ক্যাপাসিটেন্সের মানটা কত হবে সেটা বের করার আমরা ট্রাই করতেছি তাই না তাহলে সেই ক্যাপাসিটেন্সটা বের করতে গেলে তার মানে দেখেন তো এটা কি লাইন টু লাইনের মধ্যে আর কি ক্যাপাসিটেন্স না তাই না বলো এই একটা লাইন কি এর একটা লাইন তাহলে দুইটা লাইনের মধ্যে আমরা কী বের করছি বলো দুইটা দুইটা লাইনকে দুইটা প্লেট কনসিডার করতেছি আর তার মধ্যে কে ক্যাপাসিটা তাহলে ক্যাপাসিটেন্স হবে তোমার সি এ বি এটা যদি এ কন্ডাক্টর হয় এটা যদি বি কন্ডাক্টর হয় তাহলে এ আর বি কন্ডাক্টরের মধ্যে আমরা কী বের করছি বলেন ক্যাপাসিটেন্স বের করছি ইকোয়াল টু হবে হচ্ছে কীভাবে বলেন যে ইকুয়াল টু ইকাল টু হবেছে কীভাবে বলেন ওকে তাহলে এ ভালো করে খেয়াল করেন এখানে মিউ নট বাই টু পাই তাই না মিউ নট বাই কি ছিল বলেন টু পাই ছিল তাহলে এটা এরকম না হয়ে এটা হবে এফসাই নট হবে কীভাবে বলেন এফসাইলন নট হবে আর এই যে টার্মটা লন জিএমডি বাই কি বলেন জিএমআর এটা কি গুনাকার ছিল না তাহলে এটা হয়ে যাবে কি বলেন ভাগাকারে লন তাহলে কি যারা বলেন জিএমডি বাই হচ্ছে কি বলেন জি ঠিক আছে আচ্ছা আর এই জায়গায় শুধু এফসাইল নট আসবে না এখানে আসবে টোয়াইস পাই এফসাইল নট বুঝতে পারছেন এই হচ্ছে পার্থক্য দেখেন তো আমি আবার একটু বলি ভালো করে খেয়াল করেন টোয়াইস পাই তাহলে কী আসবে এফসাইল নট দেখেন এই মিউ নটকে আমরা কম্পেয়ার করতে পারি কার দ্বারা বলো এফসাইলের নট দ্বারা একটু পর আসতে ঠিক আছে তাহলে এখানে কি আছে বলো এফসাইলার নট আছে দেখি না তাহলে এই কে আমরা কম্পেয়ার করতে পারি কার সাথে বলো এফসাইলার নটের সাথে আর মিউ নট বাই কি ছিল বলো তাহলে সেটা হয়ে যাবে গুণ এখন তাহলে টু পাই এফসাইলার নট মিল মিলটা খুঁজে পাইছো মনে রাখতে হবে কিভাবে কীভাবে তো ফর্মুলাতে ছিল মিউনট বাই টু পাই ইন্ডাক ফর্মুলাতে তাহলে দুটো হয়ে যাবে এই মিউনটটালার নট আর টু পাই কে যাবে

কেমন লাইন টু লাইন ক্যাপাসিটেন্স বুঝতে পারছেন এখন যদি লাইন টু নিউট্রাল ক্যাপাসিটেন্স তাহলে তো হবে না আমরা যদি গ্রাউন্ডটা একটা কিসের মতো কাজ করবে কন্ডাক্টরের মতো কাজ করবে যদি ভালো করে খেয়াল করেন গ্রাউন্ড কিসের মতো কাজ করবে বলো কন্ডাক্টরের মতো কাজ করবে তাহলে এই কন্ডাক্টরের সাথে বলো ভাই গ্রাউন্ডের একটা কী হবে বলো ক্যাপাসিটাস তৈরি হবে ধরেন এই যে গ্রাউন্ড চিন্তা করে এইটা হচ্ছে গ্রাউন্ড আপনার এইটা হচ্ছে গ্রাউন্ড হ্যাঁ তাহলে এই কন্ডাক্টর এই একটা কন্ডাক্টর গ্রাউন্ড নিজে একটা কন্ডাক্টর তাহলে গ্রাউন্ড আর ক্যাপাসিটান্স এদের মধ্যে কি ফর্ম করবে বলো ক্যাপাসিটাস ফর্ম করবে দুইটা কন্ডাক্টরকে বাতাস দ্বারা পৃথক করে রাখছি আলাদা আলাদা পটেনশিয়াল তার মানে কি ফলো করবে এইখানে এখানে একটা ক্যাপাসিটাস ফর্ম তৈরি করবে আবার এখানে কি তৈরি ক্যাপাসিনা বলো তার মানে এই গ্রাউন্ডটাকে আমরা এইভাবে না দেখে আমরা ধরেন এই মাঝখানটাকে আমরা এই এই মাঝখানটাকে একদম মাঝখান বরাবরটাকে আমরা কি চিন্তা করতে পারি বল একটা গ্রাউন্ড চিন্তা করতে পারি তাহলে এই কন্ডাক্টর আর এই গ্রাউন্ডের মধ্যে একটা কি তৈরি হবে বলো ক্যাপাসিটাস তৈরি হবে বলতে পারি এই মাঝখানের পয়েন্টটা যেটা আছে নিউট্রাল যদি কল্পনা করি বা নিউট্রাল গ্রাউন্ড করি তাহলে এই কন্ডাক্টর আর গ্রাউন্ড যে কন্ডাক্টর এদের মধ্যে কী তৈরি হবে একটা ক্যাপাসিটাস তৈরি হবে আবার এই নিউট্রাল আর কি বলো এই এই যে কী বলে কন্ডাক্টর এদের মধ্যে কী তৈরি হবে একটা আর একটা ক্যাপাসিটা তৈরি হবে এটা যদি নিউট্রাল হয় তাহলে এটাকে আমরা বলতে পারি সি এ এন এটাকে আমরা বলতে পারি সিবিএন বলতে পারি কিনা বলেন আবার সি এ এন আর সি এন যোগ করলে আবার কী হবে বলো সিএবি হবে আমার কথা বুঝতে পারছেন মানে এই দুইটার যে মাসখানে মনে করলাম কি চিন্তা করলাম বলো গ্রাউন্ড চিন্তা করলাম তাহলে ওই কন্ডাক্টর থেকে এই গ্রাউন্ডের মধ্যে একটা ফর্ম নিতে পারে আবার এই কন্ডাক্টর থেকে এই গ্রাউন্ডে ফর্ম করতে পারে ফর্ম করতে পারে তার মানে এই ক্যাপাসিটেন্স সিএবি হচ্ছে সিএবি ইজ দ্য কম্বিনেশন অফ সি এন বুঝতে পারছেন তাহলে এখন আমার টার্গেটটা হচ্ছে টা কত হবে আর সি টা কত হবে অর্থাৎ আগে পেয়েছিলাম লাইন টু লাইন ক্যাপাসিটেন্স পাইছিলাম এখন বের করতে চাচ্ছি কিবা লাইন টু নিউট্রাল ক্যাপাসিটর বুঝতে পারছেন আপনারা কি টু দিছেন টু দিছেন এটা গাড়ি দিন সুন্দর করে হ্যাঁ ঠিক আছে ওকে নেন তো এটা কি ছিল কি ক্যাপাসিটর ছিল বলো লাইন টু লাইন ক্যাপাসিটর ছিল তাহলে এবার আমরা বের করব কি বলেন লাইন টু নিউট্রাল ক্যাপাসিটর ছিল সি এ এন বের করব তাহলে সি এন বের করলে কিছুই হবে না জাস্ট এক্সট্রা শুধু কি আসবে বলেন একটা টু আসবে তাহলে সেটাকে বলছি টু পাই এফসাইল এন নট লন অফ কী বলেন জিএমডি আপন কি বলেন জিএমআর ওকে তাহলে আপনারা কোনটা মনে রাখবেন বলেন তো আপনারা এইটা মনে রাখবেন এইটা মনে রাখা খুব একটা দরকার নেই বুঝতে পারছেন আপনারা সব সময় লাইন টু নিউট্রাল ক্যাপাসিটিসটা মনে রাখবেন টু পাই এফসাইল এন নট লন অফ কি বলেন জিএমডি বাই জিএমআর এটা হচ্ছে লাইন টু নিউট্রাল লাইন টু নিউট্রাল এটা কি বলো লাইন টু লাইন ক্যাপাসিটেন্স এটা হচ্ছে লাইন টু লাইন ওই কক্ষে বলো ফেরাড পার মিটার ওই কক্ষে তো বলো ক্যাপাসিটেন্স ফেরার ফেরাড একটা মাপ হবে পার ইউনিট লেন্থে পার মিটারে তাহলে এটা হচ্ছে লাইন টু লাইন ক্যাপাসিটেন্স সি এ বি এটা হচ্ছে লাইন টু লাইন ক্যাপাসিটেন্স আর এটা কি বলো লাইন টু গ্রাউন্ড ক্যাপাসিটেন্স ওকে এখন আপনারা যদি বলতে চান ভাই আমি তাহলে কি বের করতে চাই বলো সি বিএনটা বের করতে চাই পারা যাবে না একই ফর্মুলা সি বি এন ইকাল টু কি বলো টু সাইলন নট আচ্ছা তাহলে পাই থাকতেছে আর কি বলো আর কি থাকতেছে বলো এখানে কি থাকবে লন জিএমডি বাই জিএমআর তাহলে আপনারা এইটা মনে রাখবেন হ্যাঁ লন কি বলেন জিএমডি আপন জিএমআর ঠিক আছে আচ্ছা আমি ম্যাথগুলো একবারে করবো ওই জন্য ফর্মুলাগুলো একটু করে দিই দেন সেকেন্ড ফর্মুলা হচ্ছে আচ্ছা থ্রি ফেজ সিঙ্গেল কন্ডাক্টরের জন্য হ্যাঁ থ্রি ফেজ একটা একটা কন্ডাক্টর করে থ্রি ফেজ সিঙ্গেল কন্ডাক্টর মানে বান্ডেল কন্ডাক্টর না হ্যাঁ থ্রি ফেজ সিঙ্গেল কন্ডাক্টরের জন্য এটা কী হবে বাপরা মনে রাখবে তাহলে কন্ডাক্টর এইটা মনে রাখবেন হ্যাঁ টয়েস বাই এফ লঞ্চ কি জেএমডি বাই জেএম আর মনে রাখবেন এইভাবে মিউনট বাই টু পাই হইতে হচ্ছে ভাগ আর এখানে এফ সাইলন ইন্টু টু নট টু পাই কী হবে গুণ হবে আর যে ক্যাপাসিটিসগুলো আমরা বের করছি কি কী ক্যাপাস লাইন টু নিউট্রাল ক্যাপাসিটেন্স ওকে তাহলে এই সেই তিনটাকে ই কন্ডাক্টর আছে এবং এই তিন তিনটা কন্ডাক্টর কিসে আছে বলেন হ্যাঁ ট্রায়াঙ্গেল আছে সিমেট্রিক্যাল অবস্থায় আছে হ্যাঁ তারা কী অবস্থায় আছে বলো সিমেট্রিক্যাল স্পেসিং অবস্থায় আছে তাহলে বলতে এইটা সে ফেজের কন্ডাক্টর এটা বি ফেজের কন্ডাক্টার এটা কী বলো সি ফেজের কন্ডাক্টর ওকে তাহলে ওকে তাহলে তোমার এখানে বের করতে হবে হচ্ছে এইটার আমার যে কোনো একটা কন্ডাক্টর কী বের করতে হবে বলো ক্যাপাসিটেন্স বের করতে হবে এখন আমরা জানি ক্যাপাসিটেন্স তো একটা কন্ডাক্টর হয় না হয় লাইন টু লাইন ক্যাপাসিটেন্স হইতে হবে আর আমি কি লাইন টু নিউট্রাল ক্যাপাসিটেন্স হবে তার মানে এই এইখানে আমরা কি কল্পনা করতে পারি বলো নিউট্রাল কনসিডার করতে পারি এবং এই এই ক্যাপাসিটেন্সটাকে আমরা কি বলবো বলো লাইন টু নিউট্রাল ক্যাপাসিটেন্স আবার এই কন্ডাক্টর থেকে এই কন্ডাক্টরের মধ্যে ক্যাপাসিটেন্স কি লাইন টু নিউট্রাল এটাকে আমরা কি বলবো লাইন টু নিউট্রাল ক্যাপাসিটেন্স এই হচ্ছে আমাদের অবস্থা বুঝতে পারছো তাহলে এই যে এইটাকে বলবো হচ্ছে নিউট্রাল তাহলে এটাকে বলবো সিএএন আর এটা কি বলো সি আমরা একটা কন্ডাক্ট একটা লাইন টু নিউট্রাল বের করে ফেলি যদি ক্যাপাসিটেনি এন এর মান কত হবে সিএন এর মান কথা হবে বলো ফর্মুলা কি জানি টুয়েস পাই ফর্মুলা নো চেঞ্জ টুয়েস পাইল নট লন কত বলো জিএমডি বাই জিএমআর আমরা আগে ঠিক যেভাবে যেভাবে কি বের করছিলাম বলেন জিএমডি জিএমআর বের করছিলাম ঠিক সেভাবে জিম আমার বসিয়ে দিলে আমার কি চলে যাবে বলো লাইনটি নিউট্রাল ক্যাপাসি না চলে আসবে বুঝতে পারছেন যদি আনসিমেট্রিক্যাল স্পেসিং থাকে তারপরও বের করা যাবে বুঝতে পারছেন না বলেন ধরেন এখানে কি আছে বলেন তিনটার মধ্যেকার আলাদা 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 স্পেসিং আছে তারপরে কি বের করা যাবে বলেন এই এটা দিয়ে এই ফর্মুলা দিয়ে কি করা যাবে বের করা যাবে ওকে না না আমাদের আপাতত এই পর্যন্ত জানলেই হচ্ছে কোনটা সব একই ফর্মুলা চেঞ্জ রাখবে কোথায় বলো শুধু জিএমডি জি আমরা চেঞ্জ করব তো না এই এইখানে যেভাবে জিএমডি জি আমরা বের করবো এখানে কি থ্রি ফেজের ক্ষেত্রে কি যেভাবে জিএমডি জি আমরা বের করতে পারবো অন্যভাবে বের করতে হবে নেন আমরা এইটারই একটা অ্যাপ্লিকেশন একটু দেখব এইট আরই দেখব বাট থ্রি ফেজ সিঙ্গেল কন্ডাক্টর না হয় কি হয় বলেন বান্ডেল্ড কন্ডাক্টর হবে থ্রি ফেজ কী হয় বলেন বান্ডেলড কন্ডাক্টর ওকে এটার একটা এক্সাম্পল আমরা দেখে আসি থর্টপট দেখেন তো এদিকে ধরো এই একটা কন্ডাক্টর আর এই একটা কন্ডাক্টর নিজেদের মধ্যে এরা কত ডিস্টেন্স আছে বলো ডি ডিস্টেন্সে আছে এই একটা কন্ডাক্টর আর কি বলো একটা কন্ডাক্টর এরা কত ডিস্টেন্সে বলেন ডি ডিস্টেন্স আছে হ্যাঁ এটা একটু মুছে দেয় আমার জন্য সুবিধা হবে আপনার তুলছেন আশা করি আর এই একটা ডিস্টেন্স কন্ডাক্টর আর একটা কন্ডাক্টর দুইটার মধ্যে ডিস্টেন্স কত বলেন ডি তাহলে হচ্ছে এ ফেজের কন্ডাক্টার এটা হচ্ছে বি ফেজ আর এটা কি বলেন সি ফেজের এইখান থেকে এখানে ডিস্টেন্স রাখছি কত বলেন ডি ডিস্টেন্স রাখছি আর এখান থেকে এখান থেকে কী ডিস্টেন্স রাখছি বলেন ডি ডিস্টেন্স রাখছি এই দুইটা মিলাই হচ্ছে বান্ডেল করা হয়েছে আবার এইটা মিলে কী করেছে বলেন বান্ডেল করা হয়েছে এইটা মিলে কী করেছে বলেন বান্ডেল করা হয়েছে আমি বারবার বলছি ফর্মুলা আমাদের কাছে একটাই বুঝতে পারছেন কী ফর্মুলা টু পাই সেভেন বাই লন জিএম ডি বাই জি আর ওকে তাহলে এটা যদি ফর্মুলা হয় তাহলে তাহলে আমাদের টার্গেট কী বের করা বলো শুধু

এই চারটার মধ্যে মিউচুয়াল ডিস্টেন্স কত বলো ডি তাহলে এই চারটার মধ্যে মিউচুয়াল ডিস্টেন্স কত বলো ডি বাকি আছে কোন কম্বিনেশন বলো এই কম্বিনেশন আর কি এই কম্বিনেশন তাই না তাহলে ওইটা নিলে সবার ভেতরে কিন্তু মিউচুয়াল হয়ে গেছে আর কোনো কিছু মিউচুয়াল বাকি নেই তাহলে এইটার রেটের মধ্যে মিউচুয়াল কত বলো টু ডি তাহলে এক এইটা রেটের মিউচুয়াল হচ্ছে ডি বসাও ডি এইটা এইটার মধ্যে মিউচুয়াল কত বলো ডি বসাও ডি আবার এইটা থেকে এইটার মিউচুয়াল কত বলো টু ডি ব্যাস কয়টা কম্পোনেন্ট এক দুই তিনটা তাহলে এখানে বসবো কথা বলো থ্রি জিএমডি বেড়ে গেলো বুঝতে পারছেন আসেন এবার কি কী করবো আমরা জিএমআর বের করা এখন জিএমআর বের করুন কীভাবে বলেন দেখেন জিএমআর কি করতে হয় বলো তো বলতো জিএমআর করতে হয় কি বলো সেলফ দেখতে হয় না শুধু নিজের ভেতর নিজের দেখতে হয় না বুঝতে পারছেন নিজের ভেতর কি দেখতে বলো নিজের দেখতে হয় এখন দেখো তাহলে নিজের ভেতরে মানে বান্ডেলের ভেতর মানে জিএমআর আসলে বান্ডেলিং বান্ডেলের ভেতর তাকাইতে হবে তাহলে বান্ডেলের ভেতর কি বলো বান্ডেলের ভেতর থেকে বাইরে বেরোনো যাবে না তাহলে একবার এইখান থেকে প্রথমে এর সাথে নিজের এর সাথে এর তাহলে ওর সাথে এর কথায় বলো পয়েন্ট সেভেন সেভেন এই যেটা আর নিজের সাথে নিজে তাই কি না নাই কথা বাংলা বোঝা বুঝার নাই ধরেন প্রত্যেকের রেডিয়াস আছে আর এই রেডিয়াসের কথা বলেন আর তেলের সাথে নিজের তালে পয়েন্ট সেভেন সেভেন এইট ইন্টু আর বাট হোল্ড অন ইন্ডাক্টার ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে ওটা বসানো লাগবে না ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে ডিরেক্ট যা আর তাই বসাই দিবেন বুঝতে পারছেন ইন্ডাক্টেন্সের ক্যালকুলেশন ক্ষেত্রে আপনি পয়েন্ট সেভেন সেভেন এইটি আর বসাচ্ছিলেন বাট ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে কি বসাবেন না পয়েন্ট সেভেন সেভেন এইটি আর বসাবেন না যা আসবে যা রেডিয়াস দেওয়া আছে তাই তাই আপনি এই রেডিয়াস কত বলো আর কেন কারণ আছে কারণ ইন্ডাক্টেন্সের ক্যাপাসিটেন্সের ইন্টারনাল ক্যাপাসিটেন্স বলে কিছু হয় না কিন্তু ইন্ডাক্টেন্সের দুই ধরনের ইন্ডাকটেন্স হয় একটা হচ্ছে এক্সটার্নাল ইন্ডাকটেন্স আর একটা হচ্ছে কি ইন্ডাক্টেন্স তো ইন্টারনাল ইন্ডাক্টেন্সের কারণে মানটা কমে যায় মানে ইফেক্টিভ রেডিয়াসটা কমে যায় ওর পয়েন্ট সেভেন সেভেন এইট আর হয় বাট ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে কমবে না ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে যার রেডিয়াস কি থাকবে বলো তাই থাকবে বুঝতে পারছেন না তাহলে এর নিজের সাথে নিজের আর বলো এর সাথে এর কতটুকু বলো ইন্টু কত ডি আবার এখানে আসো এর নিজের সাথে নিজের কত বলো আর আবার এর সাথে কি বলো এর ডি তাহলে কত বেরোলো বলো ফোর ব্যাস পারা যাবে এখন আমাদের ফর্মুলা হয়ে গেছে যে ক্যাপাসিটিস হচ্ছে ফেজের ফেজের ক্যাপাসিটাস তাই না এক ফেজের ক্যাপাসিটেন্স কারণ ফেজ ক্যাপাসিটাস মানে কি বলো ফেজ আর কোন জায়গার বলো নিউট্রাল তাহলে ফেজ ক্যাপাসিটেন্স মানে কি বলো এক লাইন থেকে নিউট্রালের ক্যাপাসিটাস আমার কথা বুঝছেন কিনা না বলেন ফেজ মানে কি বলো লাইন থেকে কি বলো নিউট্রালের ক্যাপাসিটি তা লাইন থেকে নিউট্রালের ক্যাপাসিটি মানে ফেস ক্যাপাসিটি বুঝতে পারছেন তাহলে ফেজের ক্যাপাসিটি সব হচ্ছে ওপরে কি বলে টুয়াইস নট লন জিএমডি আপন কি বলেন জিএমআর ওকে পারা যাবে আর অ্যান্সার হবে মিটার যাবে কিনা বলেন অবশ্যই পার ফেজ হ্যাঁ দেন আমাদের মোটামুটি এই ছিল ক্যাপাসিটি অফ ফর্মুলাগুলো আমরা ঝটপট দুই চারটা ম্যাচ দেখে ফেলি ফর্মুলা কিন্তু বুঝতে টু আইস পাই এফসাইলআ নট লন জিএমডি বাই জিএমআর আমার কি প্রবলেম হয়? এডি তো বুঝলাম না। নর্তে খাওয়া থেকে লোভ করছিস তার মানে কি? তোর ভিতর থেকে একটা প্রবলেম হইতে পারে। পড়া যায় मैथ ধরে করে, ম্যাথ চার পাঁচটা করে ফেলেন। গ্রুপ ড্রপ করে ম্যাথগুলো করে ফেলেন। খাওয়া ইচ্ছাটা মিটে যায়। না একদিন মিষ্টি আবার কি। মিষ্টি খাওয়াই না? মিষ্টি গায়ছিস তুমি তুমি চলে পাউ না हैन কেন রে আমার এক ফ্রেন্ড জব पहिले তার খাইছিনা। না খাওয়াইছি তুমি ছিল না ওই পাওয়ার সিস্টেমের সময় মিষ্টি খাওয়া ছিল হ্যাঁ মানুষ আওয়াজ কে আবার হোক বুঝছি পাশে তুই বুঝতে পারছিস নাও আচ্ছা প্রথম অঙ্কটা দেখো তো এক্সাম্পল সিক্স টেসলা দেখো তো না প্রথম কি বলছে বলেন তো একটু সবাই সবার কাছে প্রশ্ন আছে প্রশ্ন তো হালকা মেজাজ খারাপ হয়ে যাবে কিন্তু প্রশ্ন থাকতে হবে সবার কাছে হ্যাঁ প্রশ্ন বলছে একটি সিঙ্গেল ফেজ ট্রান্সমিশন লাইনে দুটি পরিবাহী তিন মিটার দূরে স্থাপন করা হলো তাহলে কটা পরিবাহী আছে বলো দুইটা পরিবাহী আছে এটা টেসলার ছয় নম্বর ম্যাথ ক্যাপাসিটেন্সের ওকে তাহলে ছয় নম্বর ম্যাথে বলতেছে যে দুইটা পরিবাহীকে তার মানে এই একটা পরিবাহী আর কি বলো এইটা আর একটা পরিবাহী তাহলে এখান থেকে এর ডিস্টেন্স কত মিটার বলো ছয় মিটার কিছু হ্যাঁ তিন মিটার দূরে অবস্থান করে তাই না বলছে প্রতিটি কন্ডাক্টর বাসার ওয়ান সেন্টিমিটার তার মানে এখান থেকে একটু কত বলো ওয়ান সেন্টিমিটার হচ্ছে রেডিয়াস তাহলে এরও কত বলো ওয়ান সেন্টিমিটার ওকে এবার প্রশ্ন বলছে প্রতিটি কন্ডাক্টরের বাসার ওয়ান সেন্টিমিটার ওয়ান সেন্টিমিটার লাইনটির প্রতি কিলোমিটারে ক্যাপাসিটাস কত হবে কি বলছে প্রশ্ন বলেন লাইনটির প্রতি কিলোমিটার ক্যাপাসিটাস কত এখন প্রশ্নে বলছে লাইনটি নিউট্রাল ক্যাপাসিটেন্স নাকি লাইন টু লাইন ক্যাপাসিটেন্স লাইন টু লাইন ক্যাপ কারণ এখানে তোমাকে ফেস ক্যাপাসিটি কিছুই বলে নাই তার মানে লিউট্রাল এই ধরনের কোনো কথাই বলে নাই তার মানে তুমি যদি এখানে কিছুই বলে নাই যে লাইনটির প্রতি কিলোমিটারের ক্যাপাসিটা তার মানে কি লাইনের ক্যাপাসিটি না প্রশ্ন বলছে কি লাইনটির প্রতি কিলোমিটারের ক্যাপাসিটিস তার মানে কি ক্যাপাসিটি বলে লাইন টু লাইনের ক্যাপাসিটাস তাহলে এখানে বের করতে হবে লাইন টু লাইন লাইনের ক্যাপাসিটি তাহলে ক্যাপাসিটিস ইকুয়াল টু তাহলে কি লাইন টু লাইনের না সি এ বি বের করতে হবে কি না বলো ফর্মুলা কি বলো টস পাই সাইলন বাই লন অফ কি বলেন জিএমডি বাই কি বলেন জিএমআর বলেন তুই সেফ টু হবে কি না হবে টু না টু হবে কোথায় বলো লাইন টু নিউট্রালে তাহলে টু হবে না এখানে ঠিক আছে নেন ওকে তাহলে বসান ফর্মুলা কিন্তু দেখেন আমি জানি না কারণ বলো জিএমডি আর কারণ জানি না বলো জিএমআর কি জানি না তাহলে জিএমডি আসো জিএমডি কথা বলো হ্যাঁ জি এম ডি বলো জি এম ডি হচ্ছে হ্যাঁ না না জেমনি থ্রিমনি জেমনি সিম ইউজ করিনা তাহলে জি এম ডি থ্রি মিটার আচ্ছা ওকে জি আর কথা হবে বলো ওয়ান কেন শুধু ওয়ান কেন বলেন তো কারণ ক্যাপাসিটি বের করতেছেন এর আর এর তাহলে জিএম আর নিবেন কি বলো এরও জি এম আর নিতে হবে এরও কি বলো জি আর নিতে হবে দুইটার জিএম নিতে হবে কথা বুঝছেন আপনি এর ও জিএম আর নিবেন এরও কি নিবেন বলেন জিএমআর নেবেন তাহলে এর জিএমআর কত বলো ওয়ান সেন্টিমিটার আমরা জানি যদি কত হচ্ছে পয়েন্ট সেভেন সেভেন এইট ইন্টু ওয়ান কিন্তু এখানে ক্যাপাসিটি আস না তার মানে কি ওয়ান দুধ লাগবে রেডি ডিএস হয় কত সেন্টিমিটার ওয়ান সেন্টিমিটার তাহলে এর ডেস কত বলো ওয়ান সেন্টিমিটার বুঝতে পারছেন কয়টা আছে কম্পোনেন্ট দুইটা তাহলে কত হয় বলেন ওয়ান সেন্টিমিটার ঠিক আছে তাহলে থ্রি মিটার মানে কত সেন্টিমিটার তিনশো সেন্টিমিটার দুইটা সেন্টিমিটার রাখলাম হ্যাঁ কারণ বসাতে সুবিধা হবে দেন পাই বসাবো এফসাইল ওয়ানটার মান কত বলেন তো এইট পয়েন্ট এইট ফাইভ গুণ টেন টু দি পাওয়ার মাইনাস বারো বা বলতে পারো তাহলে জিএমডি কত বলো তিনশো জিএম আর কত বলো ওয়ান ব্যাস অঙ্ক শেষ হ্যাঁ অথবা তুমি কি করতে পারো বলো তো একটু হ্যাঁ তুমি বের করতে পারো কি বলো যে এই লাইনটা কি বের করতে পারো নিউট্রাল ক্যাপাসিটি বের করতে পারো আবার কি বলো এই লাইনটা নিউট্রাল কি করতে পারো বলো ক্যাপাসিটিস বের করতে পারে তাহলে ওই দুইটাকে যোগ দিলে কত হয়ে যাবে ভালো 99 বাট ক্যাপাসিটিস কি সিরিজে যোগ হয় না তুমি হয় বলো বুঝেন না বাংলা হিসাব মোটা সাহেব বুঝেন নাই এই যে পোলাপন গোলাই ফেলছে হ্যাঁ দেখেন এদিকে আমরা বের করতেছি কোন ক্যাপাসিটিস বলেন এইখান থেকে এই যে এই জায়গা ক্যাপাসিটিস না কি বলেন এই দুইটা পয়েন্টের ক্যাপাসিটিস তো ও বলতেছে কি যে ভাই আমরা যদি এই একটা একটার করে কি বের করি ক্যাপাসিটিস বের করি তাও আনসার মিলবে না অবশ্যই মিলবে তুমি এইখানকে মনে মনে কী ধরতে পারো বলো নিউট্রাল ধরতে পারো তাহলে এইখান থেকে কী বের করতে পারো বলো এনটা বের করো এরপরে কি বের করতে হয় বলো সি বি এনটা বের করতে পারবা তাহলে এই দুটো ক্যাপাসিটি সিরিজে আছে এইটা সিরিজ সিরিজ করার পর কোথায় বলেন সিএ বি হবে কথা বলছেন কি না বাট এই দুটো কিসে আছে বলেন সিরিজে তাহলে এই দুটো সিরিজ করে কে হবে সিএবি কিন্তু ক্যাপাসিটি সিরিজ থাকলে আসলে কী করতে হয় বলো প্যারালাল করে বের করতে হয় তার মানে সিএবির রেজাল্ট হবে সি এ এন প্যারাল কত বলেন সি বি করে দেখবে একই আসবে বুঝতে পারছেন আর এটা কমন সেন্স দেখেন যদি ভালো করে খেয়াল করেন এইটার মানকে আমরা বলতেছি টোয়াইস বাই এফ সাইল নট লন অফ কি বলেন জিএমডি বাই কি বলো জিএমআর ওকে বুঝতে পারলাম আর প্যারালাল এখানে কথা বলে টোয়াইস পাই এফ সাইল লন অফ কী বলতেছে বলেন জিএমডি বাই জিএমআর খুব ভালো কথা এখন দেখেন তো এখানে কয়টা আছে বলেন দুইটা এখানে কয়টা বলেন দুইটা তাহলে দুইটা হইলে প্যারালাল করলে ভরবে কত বলো একটা তাহলে একটা রেজাল্ট হবে কত বলো পাই ই সাইলন লন অফ কি বলো জিএমডি বাই জিএমআর জিএমআর জিএমডি চিন্তা করা লাগবে না কেন কারণ এর রেডিয়াসও যা এর রেডিয়াসও কি বলো তাই আর জিএমডি একটাই হবে তুমি এইটা আলাদাভাবে বের হ্যাঁ বের করবা হ্যাঁ

হুম এখানে উত্তর কত আসছে বলো উত্তর মিলছে কত আসছে ফোর পয়েন্ট আচ্ছা ডাবল সেভেন টেন ইনভার্স কত বলেন টুয়েলভ এটা আসছে কিসে বলেন ফ্যারাড পার মিটার কিন্তু আমার নিতে বলছে কিসে বলো কিলোমিটার তাহলে এক কত দ্বারা গুণ করতে হবে বলো এক হাজার দ্বারা গুণ করলে হয়ে যাবে তাহলে এক হাজার দ্বারা গুণ করো তাহলে হবে ফোর পয়েন্ট এইট সেভেন ফাইভ গুণ হবে টেন টু দি পাওয়ার মাইনাস নাইন ফ্যারাড পার মিটার দেখো তো ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে আশা করা যায় ঠিক আছে হ্যাঁ অবশ্যই ফেরত পার লাখ ফেরত পার কিলোমিটার দু কিলোমিটার ওকে সাত নম্বর মেধা আসেন পারা যাবে না বলেন এক হাজার দ্বারা গুণ করলে হবে কারণ নিচে তো মিটার মিটারে কিলোমিটার নিচে গেলে টেন টু দিবার মাইনাস থ্রি টেন টু দিবার মাইনাস থ্রি উপরে চলে গেলে টেন টু দিবার থ্রি দ্বারা গুণ টেন টু দিবার থ্রি দ্বারা গুণ করে দেবেন ঠিক আছে পর একটা সাত নম্বরে আসেন সাত নম্বর কী বলছে বলেন এটা শেষ করে আমরা রেজিস্ট্যান্স ক্যালকুলেশনে যাব সাত নম্বর আসেন কি বলছে একটি থ্রি ফেজ সিক্সটি সিক্স কেবি ফিফটি হার্ড জোভারের ট্রান্সমিশন লাইনে কন্ডাক্টরগুলোকে আনুভূমিক তলে চিত্রের মতো করে স্থাপন করা হলে প্রতিটি কন্ডাক্টরের ব্যাস ওয়ান পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার লাইনের দৈর্ঘ্য একশো কিলোমিটার হলে নির্ণয় করো প্রতি ফেজে ক্যাপাসিটেন্স এবং প্রতি ফেজের চার্জিং কারেন্ট এবং বলছে লাইনটি সম্পূর্ণভাবে কি করা বলো ট্রান্সপোজ করা সুতরাং ট্রান্সপোর্ট করা হলে আপনি কি অ্যাপ্লাই করতে পারবো বলো লন জিএম ডিভাই জিএম আর অ্যাপ্লাই করতে পারবা ওকে নেন পারা যাবে না করে ফেলেন তো আমার আসে বসে না থাকি সেভেন নাম্বার এরকম একটা কন্ডাক্টর দিছে না আর এরকম একটা কন্ডাক্টর দিছে আর এরকম একটা বলেন তো এখান থেকে এটুক কত দুই মিটার এখান থেকে এটুকু কত বলেন টু পয়েন্ট ফাইভ মিটার এখান থেকে এটুক কত বলেন ফোর পয়েন্ট ফাইভ মিটার তাহলে থ্রি ফেজ লাইন না এটা সে ফেজ এটা বি ফেজ আর কি বলেন সি ফেজ এখন বলছে ক্যাপাসিটি পার ফেস বের কর তাই কিনা এবং প্রত্যেকের দেখেন প্রত্যেকের কী দেওয়া আছে বলেন কনেক্টারের ব্যাস দেওয়া আছে কত বলেন ওয়ান পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার তাহলে আমরা প্রত্যেকের কী জানাবো রেডিয়াস পেয়ে যাবো না তাহলে ওয়ান পয়েন্ট টু ফাইভ বাই টু কথায় বলেন কত আসে বলো জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ সেন্টিমিটার ওকে তাহলে আমরা জাস্ট যে কোনো এক ফেজের কী বের করতে হবে বলছি প্রতি ফেজে ক্যাপাসিটাস তার মানে সিপিএস বের করতে হবে না তাহলে প্রতি ফেজে ক্যাপাসিটাস মানে কি লাইন লাইনটা নিউট্রাল ফেজ সিপিএস মানে কি বলো এক লাইন থেকে কি বলো নিউট্রালের মধ্যকার ক্যাপাসিটাস বের করতে হবে তাহলে সিপিআই সিকটা কথা বলতে পারি বলো ওপরে টোয়েস পাই এফ সাইলন তাই কি না লন আপ কী বলো জিএমডি বাই জি এম আর বলতে পারি টু আসে না এখন জিএমডি আর জিএমআর বের করতে পারো এই এর ভেতরেই বের করে ফেলবানি টোয়েস পাই এই এফ ল মান আছে এইট পয়েন্ট এইট ফাইভ গুন টেন টু দি পার মাইনাস টুয়েলভ আসো লন এরপর বলো জিএমডি কথা হবে বলো জিএমডি কী বলো মিউচুয়াল তাহলে বলো এর সাথে এর কথা বলো টু এর সাথে এর কথা বলো টু পয়েন্ট ফাইভ রেশ কথা বলো ফোর পয়েন্ট ফাইভ তাহলে জিএমডির এখানে হবে টু গুণ টু টু গুণ টু পয়েন্ট ফাইভ গুণ হচ্ছে কথা বলো ফোর পয়েন্ট ফাইভ আর এখানে হবে কথা বলো থ্রি আর বাই হবে কি বলো জিএমআর কি বলবে বলো জিএমআর হবে তাহলে জিএমআর তো প্রতি ফেজের জিএমআর কি বলো একই তাই কি না কারণ প্রত্যেকের রেডিয়াস কি বলো একই তাহলে একজনটা নিলেই হচ্ছে জিএমআর তাহলে এর জিএমআর না কত বলো জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ ওকে ডান শেষ অঙ্ক বুঝতে পারছেন তো নাকি মন খারাপ করলেন কি বলছে কি সমস্যা কেন রেডিয়াস এই কলার রেডিয়াস মানে ডায়ামিটার দেওয়া ছিল ব্যাস দেওয়া ছিল ব্যাসকে অর্ধেক করে দিলে কি পাবো বলো ব্যাসার্ধ পাবো লাগবে আমাদের ব্যাসার্ধ ঠিক আছে বলছে প্রতি ফেজে কি বলেন চার্জিং কারেন্ট বের করতে হবে তাহলে চার্জিং কারেন্ট ভেরি সিম্পল ভি বাই আপনি সাহেব বুঝছেন নাকি বুঝছেন নাই মন খারাপ করতেছেন আপনি তুলতেছেন না কেন কষ্ট করে না অবশ্যই তুলতে হবে আপনি ওই ওই জিনিস বাদ দেন অবশ্যই তুলতে হবে আপনি অনলাইনে ক্লাস করতে পারতেন বলেন অবশ্যই তুলতে হবে খারাপ হোক যতটুক হোক এক লাইন হোক দুই লাইন হোক তুলতে হবে ক্লাসটা ইন্টারঅ্যাক্টিভ হলো না বলো

লাইনটির দৈর্ঘ্য যদি কত হয় বলো একশো কিলোমিটার হয় তবে নির্ণয় করে প্রতি ফেজের ক্যাপাসিটেন্স তাহলে লাইনটির দৈর্ঘ্য কত দিস বলো একশো কোই কিলোমিটার নাকি একশো কিলোমিটার পুরো লাইনের দৈর্ঘ্য তাহলে এইটুকু এইটুকু ক্যাপাসিটেন্স কত মিটারে বলো এক মিটারে ক্যাপাসিটেন্স কত বলো এত ফ্যার তাহলে আমরা কি আগে কী নেই কিলোমিটারে নেই কিলোমিটার নেওয়া তাহলে কত হবে নাইন পয়েন্ট জিরো নাইন সিক্স দি পার থ্রি তারা গুণ করতে হবে তাহলে হবে নাইনটি মাইনাস নাইন মাইনাস নাইন এখানে কি ফ্যারাড পার তার মানে এটা কি এক কিলোমিটারের ক্যাপাসিটাস কত বলো এইটা তার মানে কত দ্বারা গুণ করতে হবে বলো একশো দ্বারা গুণ করলে পুরো একশো কিলোমিটারে আমরা কি পেয়ে যাবো ক্যাপাসিটাস পেয়ে যাবো তাহলে একশো ক্যাপাসিটাস বের করি টেন টু দি পাওয়ার টু দ্বারা গুন করতে হবে তাহলে নাইন পয়েন্ট জিরো নাইন সিক্স গুণ টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন ফ্যারড এটা আর কি না বলে স্যার হুম এই তোই স্যার করা যাবে নাইন কি করছে নাইন ওয়ান এইটার ওয়ান ধরছে নাইন পয়েন্ট ওয়ান ধরছে হ্যাঁ পরে শীত করছে ঠিক আছে নো প্রবলেম হবে পরে সমস্যা ফ্যারান তাহলে এত ফেরত দেখি না তো এটা হচ্ছে একটা অ্যান্সার এটা হচ্ছে এই নাম্বারের অ্যান্সার এক নাম্বারে হ্যাঁ এক নাম্বারের অ্যান্সার আচ্ছা দুই নাম্বার কী বলছে বলেন তো প্রতি ফেজের কী কারেন্ট বলো চার্জিং কারেন্ট কীভাবে করতে হবে বলো চার্জিং কারেন্ট পারফেস বের করতে হবে তাহলে চার্জিং কারেন্ট বের করার ফর্মুলা হচ্ছে আইসি ইকাল টু চার্জিং কারেন্ট তাই না তাহলে আই ইকাল কী বলো ভি বাই জেড আই ইকাল কী বলো ভি বাই জেড এখন ভি বলছে কত বলো ছেষট্টি কেবি আমরা জানি আইসি ইকাল টু ভি বাই জেড তার মানে চার্জিং কারেন্ট কার ক্যাপাসিটারের কারেন্ট না চার্জিং কারেন্ট মানে ক্যাপাসিটারের কারেন্ট তাহলে নিচে কার বাধা বসবে বলে ক্যাপাসিটারের বাধা বসবে তাহলে নিচে বসবে কার বাধা বলো ক্যাপাসিটার বাধা পড়বে বেশ ভালো কথা তাহলে ওপরে তো এগুলো এইগুলো সব ফেজের এটাকে এটা যে এই সব কী বলো সবকে ফেজের না চার্জিং ক্যারেন্টার সব কি বলো ফেজের তাহলে ওপরে বসবে কি ফেজ ভোল্টেজ আর দেওয়া আছে কত কেবি বলো সিক্সটি সিক্স কেবি তার মানে এটা কী ভোল্টেজ বলো লাইন ভোল্টেজ তাহলে আর নিতে হবে ফেজে নিতে হবে তাহলে ওপরে বসবে কত বলো সিক্সটি সিক্স বাই কত বলেন রুট থ্রি বাই বাট আপনি এক্সি মান কি জানেন জানেন না কার মান জানেন সি এর মান জানেন তাহলে এক্সি এক্সি বের করতে পারবেন না

কিলো তো রাখা যাবে নাকি বাই হচ্ছে কত বলো থ্রি নাও ওকে ঠিক আছে নেন কত আসে টেন পয়েন্ট আই কথা কম টেন পয়েন্ট আইন দেখেন তো আট নাম্বার পারবেন কিনা একদম সিম্পল ম্যাথ ফর্মুলা দিলে ম্যাচ শেষ

নয় নম্বরও পারা যাবে দশ নম্বরও পারা যাবে পারবেন কি না বলেন তাহলে আমার কি আর তাহলে দরকার আছে ক্যাপাসিটেন্স পর্যন্ত থাকি ক্যাপাসিটেন্স না আপ লেভেলের দরকার নাই এটাই আপ থাকলে এই পর্যন্ত হ্যাঁ এই পর্যন্ত থাকলেই হবে তোমাদের ঠিক আছে নর্মালি যেটা হইতো আমি একটা জিনিস স্কিপ করে গেছি হ্যাঁ স্কিপ করে গেছি এই কারণে কারণ জিএমআর এতক্ষণ পর্যন্ত আমরা যা বের করে আসছি ওইটাই টাইপের অঙ্কে থ্রি ফেজ ডাবল সার্কিটের লাইনের মানে থ্রি ফেজ ডাবল সার্কিট লাইনের জিএমআর সাধারণত এভাবে বের করতে হয় না আরেকভাবে বের করতে হ্যাঁ তো ওইটা না দেখায় ওর দেবে না তোমাদের সিওর থাকে হান্ড্রেড পার্সেন্ট জিএমআর না দেবে না ও তো জানি লাভ নাই হ্যাঁ না ডাবল সার্কিট লাইন মানে ইন তিনটা ফরওয়ার্ড পাথ আবার তিনটা রিটার্ন পাথ তাহলে এই সব ক্ষেত্রে তোমার হচ্ছে একটু জিএমআর অন্যভাবে ক্যালকুলেশন করতে ক্যাপাসিটি আছে জিএমআর হ্যাঁ তো যাই হোক এ পর্যন্ত থাকি আমরা